हेलो एवरीवन, आरो एक नतून वीडियो निये आमी हाजिर हुई आपनादेर काछे। तो आमी एखन सानराइज पॉइंट थेके पोखरा सानराइज पॉइंट थेके फिरे होटेले एसे एई जे आमार बालकनी थेके देखुन कत सुंदर देखा जाच्छे। आमी किन्तु खूब मिस करछि ओखान थेके चले आसार पर। हाँ, दारुण लागछे। सामने देखुन ओई अन्नपूर्णा रेंज देखा जाच्छे, কি ভালো লাগছে। আমি তো মনে হচ্ছে এখান থেকে সরবই না, খুব ভালো লাগছে আমার। আর সাথে হাতে নিয়ে নিয়েছি গরম গরম চা। বলো কেমন লাগছে তোমাদের? এত ক্লিয়ার ওয়েদার আমি পাবো ভাবতেই পারিনি। তো আমরা এবারে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব সাইট সিনের জন্য। সবার ফার্স্ট আমরা যাচ্ছি বিন্দুবাসিনী। এই হচ্ছে আমরা পৌঁছে গেছি বিন্দুবাসিনী টেম্পল। এখন যেহেতু দুর্গাপুজো চলছে, তো মানে এখানে এই মন্দিরে খুব ভিড় হয়েছে। আর মানে কি বলবো, আজকে হচ্ছে মানে নবমী। তো আপনারা সবাই জানেনই যে নন বেঙ্গলি, যারা বেঙ্গলি ছাড়া, তারা নবরাত্রি পালন করে। তো সেই জন্য আজ নবরাত্রি, দশমীর আগের দিনে। তো প্রচণ্ড ভিড় হয়েছে মন্দিরে। আর এই মন্দিরের এখানে সব ঠাকুরেরই মন্দির আছে। মানে সামনে এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে শিব মন্দির, এটা এটা শিব মন্দির। এতটাই ভিড় হয়েছিল যে ভিতরে ক্যামেরা করাটা এমনিতেও অ্যালাউ না। তো আর ভিতরে, মন্দিরের ভিতরে আমি দেখাতে পারিনি বাবা ভোলেনাথকে। তো তারপরে আরও সাইডে আছে এইদিকে গণেশ ঠাকুরের মূর্তি। এটা হচ্ছে মেন মন্দিরটা, বিন্দুবাসিনী মায়ের। আর এখানে আছে হচ্ছে রাম সীতা, রাধা কৃষ্ণ আর লক্ষ্মী নারায়ণ। তারপরে এই সোজাসুজি গেলে এটা হচ্ছে মেন মন্দির, বিন্দুবাসিনী টেম্পলের যেটা মেন মন্দির, মা বিন্দুবাসিনীর মন্দির এটা হচ্ছে। এটা প্রচণ্ড লাইন ছিল, আমি তো পুজো দিতে পারিনি, অনেক লাইন ছিল। তো পুজো দিতে পারবো না বলে আমি ওর জন্য আর চেষ্টাও করিনি। আর এমনিতেও আমার মেয়েকে আর ওর বাবা নিচে ছিল। এটা হচ্ছে আমাদের মাতা সরস্বতীর মন্দির, এটা এটা হচ্ছে মা সরস্বতীর মন্দির এটা। তো ওই জন্য আমি আর পুজো দিইনি। তো তাড়াতাড়ি করে আমাকে নিচে চলে যেতে হবে, কারণ ও যেহেতু ওকে একা ধরে আছে মেয়েকে, তো ও তো বেশিক্ষণ থাকবে না বাবার কাছে। তো আমি এই জন্য যতটা পারলাম আমি আপনাদেরকে কভার করে দেখালাম যে সব ঠাকুরের মন্দিরই মোটামুটি বিন্দুবাসিনী টেম্পলে আছে। তো এখান থেকেও উপরে, যেহেতু অনেকটা উঁচুতে উঠেছি, তো উপরের উঁচু থেকেও দেখুন আমাদের সাদা ধপধপ করছে একদম অন্নপূর্ণা। দেখুন কত ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে। সিঁড়ি দিয়ে পুরো একদম একটা ভিড় একদম নিচে, যেহেতু এখন দুর্গা পুজো তো খুবই ভিড় হয়েছে মন্দিরে। তো ওই জন্য আমি আর পুজো দেওয়ার জন্য চেষ্টা করিনি, কারণ এতটা ভিড়ে অনেকক্ষণ, অনেক ঘন্টা লাইন দিয়ে পুজো দিতে হবে। তো আমি এবার নিচে চলে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে যাওয়ার জন্য। তো আমরা এখন বাসের জন্য যাচ্ছি, ওই সামনে আমাদের বাসটা দাঁড়িয়েছে, ওই যে হোয়াইট কালারে দেখা যাচ্ছে, ওটা আমাদের বাস দাঁড়িয়ে আছে। আমরা এখন যাচ্ছি রাস্তার ওই পারে ক্রসিং করে। আর রাস্তা থেকেও দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ওই দূরে পাহাড়টাকে সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা নেক্সট লোকেশনে চলে এসেছি, মহেন্দ্রা কেভ। এখানে পার হেড এন্ট্রি হচ্ছে 80 টাকা করে, নেপালি কারেন্সি। এই মহেন্দ্রা কেভটা নিচে যেতে হবে আমাদের অনেকটা। তো দেখা যাক কেমন লাগে সেখানে গিয়ে। আমি ফার্স্ট টাইম কোনো গুহাতে প্রবেশ করব, কারণ আমি কখনো তো গুহা দেখিনি। আগে অনেকবার পাহাড়ে ঘুরতে গেছি কিন্তু দেখিনি, এই প্রথমবার দেখব। দেখা যাক কেমন লাগে দেখতে। নিচের দিকে অনেকটা নিচে নামতে হবে, এই ওরা এখন নিচের দিকে নামছে। মাম্মামকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি, যেহেতু ভিতরটা নিশ্চয়ই আশা করি অন্ধকারই হবে খুব। তো ওই জন্য আমি আর ওকে নিইনি, ওকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি। অনেকগুলো সিঁড়ি কিন্তু নিচে নামতে হচ্ছে। এই যে এটা হচ্ছে এখান থেকে ভিতরে প্রবেশ করার রাস্তাটা, দেখুন কেমন অন্ধকার। তারপরে আবার ভিতরটা একটা দুটো করে, দূরে দূরে একটা একটা দুটো করে লাইট দেওয়া ছিল। হ্যাঁ, মোবাইলের ক্যামেরাতে যতটা আলো ইয়ে হয় ওরকম, এমনি না তো অন্ধকার অন্ধকারই ছিল। আর ভিতরটা না বেশ ঠান্ডা,
বেশ ভালোই ঠান্ডা ছিল। আর উপর থেকে না মানে ও পাহাড়ের পাহাড় তো না মানে গুহা, ওই গুহাটার উপর থেকে দেখুন ফোঁটা ফোঁটা সব অনেক জল পড়ছে, জলের জন্য না ভিতরটা বেশ ভালোই স্লিপারি ছিল। আর উঁচু নিচু রাস্তা, ভিতর তো আর সমান হবে না যেরকম হয় আর কি গুহার ভিতরটা। আমি তো এই প্রথমবার ঢুকেছি, মানে আমি পাথরগুলোতে হাত দিয়ে দেখলাম বেশ ভালোই ঠান্ডা পাথরটা। তো ভিতরে একদম অনেকটা দূর যাওয়ার পরে ওখানে একটা মন্দিরের মতন করে রেখেছে ওরা, একটা পূজারীও ছিল, তিনি ওই কিছু পয়সা টয়সা নিচ্ছিল, পুজো টুজো সবাই দিচ্ছিল। তো আমরা সেখান থেকে আবার ব্যাক করে চলে এসেছি, বেশ ভালোই লাগলো, খারাপ না, কিছুই দেখার নেই। ওই যাই হোক আর কি, ভিতরে অন্ধকার, এদিক ওদিক এদিক ওদিক, আর অনেকগুলো গুহার মুখ না বন্ধ ছিল, ওইদিকে যাওয়া বারণ ছিল। তো আমরা নেক্সট লোকেশনে চলে এসেছি, এটা হচ্ছে সেতি রিভার পয়েন্ট, এটা একটা ক্যানিয়ন। শুনলাম উপরে এখানটাতে হচ্ছে আমাদের যে অন্নপূর্ণার যে বরফগুলো গলা যে জল, যে ঝর্নার জলটা, ওটা এখানের মানে একটা দেখুন দেখাবো আশা করি নিচে গিয়ে। সবাই বলছিল উপর থেকে দেখা যাচ্ছে নাকি নিচে জল যাচ্ছে জোরে খুব ফোর্সে। এই দেখুন এই জলটা, দেখুন এই জলটাও যাচ্ছে। তো এখানে একটা ব্রিজের মতন করে রাউন্ড করে করা আছে, এখান থেকে সবাই দেখুন কি জোরে ফোর্সে জলটা যাচ্ছে এখান থেকে। আর ওখানে একটা ছোট মন্দির যেরকম হয় আর কি, ছোট্ট একটা মন্দির করা আছে, সেখানে একজন পুরোহিত বসে আছে, উনি টিকা লাগাচ্ছে। আর বলছে একটা জলের বালতি দেওয়া ছিল, সেখানে বলছে হাত দাও হাত দাও বেটি হাত দিয়ে। তো হাত দিয়েছে ওখানে জলটাতে, বেশ ঠান্ডা জল একদম, মানে কনকনে ঠান্ডা জল। তো ওখান থেকে আমরা ঘুরে টুরে আবার এটা দেখা শেষ। এবার আমরা উপরে যাচ্ছি, বাইরে একটা গোর্খা মিউজিয়াম আছে সেখানটাতে আর আমরা ঢুকিনি, অনেকে বলছিল যাবে কিন্তু আর যাওয়া হয়নি। তারপর আমরা নেক্সট পয়েন্টে আবার যাব, সেটার জন্য বাসে উঠে পড়বো এখন। উঠে ওখান থেকে আর বেশি দূরে দূরে না, এগুলো খুব কাছাকাছি ছিল। এই যে আমরা চলে এসেছি নেক্সট লোকেশনটাতে, নেক্সট লোকেশনটা আমাদের হচ্ছে ডেভিলস ফলস। পার হেড এন্ট্রি ফিস 80 টাকা নেপালি কারেন্সি। এখানেও বেশ এই ডেভিলস ফলসেও এখানটাতেও বেশ অনেকটা বড় জায়গা নিয়ে আছে, নিচে নামতে হবে। যে ফলসটা ঝর্ণাটা যেখানে আছে সেখানটাতে হচ্ছে নিচে গিয়ে দেখতে পাবো আমরা। এটাও বেশ একটা অনেক বড় জায়গা, একটা পার্কের মতন, এটা অনেকটা জায়গা। যেহেতু খুব গরম লাগছে ওই জন্য পুরো পার্কটা হয়তো ঘোরা হবে না, আমরা শুধু ওই ডেভিলস ফলসের ওখানটাতে যাব, দেখি ওখান থেকে আবার উঠে আসবো, ব্যাক করে আসবো। তো যাই হোক, একটা দুঃখের বিষয় হচ্ছে এই ভিডিওটা করতে গিয়ে আমার নতুন মোবাইল ফোনটা পড়ে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। তো আমি কিছুক্ষণের জন্য খুব দুঃখ পেয়েছিলাম, পেয়ে আমি কান্নাকাটি শুরু করেছিলাম। তারপরে আবার আমার হাজবেন্ড বললো চলো ঠিক আছে, মন খারাপ করে আর লাভ নেই, চলো এখন তো ফটো ভিডিও হচ্ছে সেগুলো করে নাও, তারপর বাড়িতে গিয়ে দেখা যাক কী করা যাবে। তো এই হচ্ছে ডেভিলস ফলস, প্রচণ্ড জলের আওয়াজ, খুব জোর জলের আওয়াজ, আর অনেক দূর অবধি ছাপটা আসছিলো, জলের ছাপচাটা আসছে। তো যাই হোক, আমি আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, আমাদের সাইট সিনগুলো দেখা শেষ হয়ে গেছে। আরেকটা কেভ ছিল সেখানে আমরা যাইনি, আমরা এখান থেকে ফিরে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে বিকালবেলা আবার ফেওয়া লেকে যাব। তো সেই ভিডিওটা দেখার জন্য নেক্সট ব্লগ দেখতে হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।